বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হলেও চন্দননগর বাসীদের কাছে জগদ্ধাত্রী পুজো হলোই মূল আকর্ষণ। দুর্গাপূজার দশমীর দিনের পরেও তুলনামূলকভাবে সেই অর্থে বিষাদের সুর লক্ষ্য করা যায় না চন্দননগরে। তার কারণ, দুর্গাপূজার ঠিক এক মাস পরেই শুরু হয়ে যায় চন্দননগরের শ্রেষ্ঠ উৎসব আর জগদ্ধাত্রীর আরাধনা। এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণই হলো আলো। আলোয় আলোয় সেজে ওঠে এই শহরের সমস্ত গলি। আর এই মুহূর্তে আমরা উপস্থিত এই চন্দননগরের বনেদি বারোয়ারি পুজো চাউলপট্টির আদি মায়ের কাছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি অন্যতম সম্পাদক মানস সাহাকে। তার কাছ থেকে জেনে নেব এই চাউলপট্টির ইতিহাসের ব্যাপারে। মাকে কেন আদি মা বলা হয়, তার ইতিহাসটা আপনি একটু বলুন। প্রথমে আপনাকে জানাই, আপনারা যে মণ্ডপে আছেন ঠিকই বলেছেন, চাউলপুরি মা আদি নামে পূজিত হন এবং আদিমা নামে পরিচিত। কারণ আমরা জানি যে সর্বপ্রাচীন কোনো প্রতিমা, যদিও বিতর্কিত বিষয় আছে, এটা 300 বছর না 350 বছর বয়সটা নিয়ে অনেক বিতর্ক আছে। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, দুটো নাম আপনার উঠে আসে, এক রাজা কৃষ্ণচন্দ্র এবং তার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। আবার কারো কারো মতে ভদ্রেশ্বর অঞ্চলে আমার দাতারাম সুর নামে রাজা কৃষ্ণচন্দ্রের দেয়ান বা বন্ধু, এরকম বিভিন্ন আপনার গল্প প্রচলিত আছে। কিন্তু আমরা আমরা যেটা জেনে এসেছি বা আমরা জানি যে ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজোটাকে যে প্রমোট করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা তার নামে এখানে সংকল্প করে থাকি, আমাদের পুজো তার নামে হয়ে থাকে, মানে বড়দের পুজো। আমাদের মা এখানে 4 দিন পূজিত হন, সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী, এবং আমরা দশমী দিন রাত্রে শোভাযাত্রা করে মাকে সর পরিক্রমা করি এবং পরের দিন বিসর্জন করি। আমরা সকলেই জানি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো অত্যন্ত বিখ্যাত তার এই সাড়ম্বরের জন্য। তো এখন আমরা পৌঁছে গেছি যদুঘর লেন, সেখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে নেব এই জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে। আপনার নাম? আমার নাম বাবলু চক্রবর্তী, আমি এই বড় যাদুঘর লেন সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির যুগ্ম সম্পাদক। আমার প্রাণের শহর চন্দননগর। এই চন্দননগরে হৈমন্তিকার আগমনে আমরা ভীষণভাবে উদ্বেগে আমরা এগিয়ে আসি। আমি চিন্তা করে যাচ্ছি কিভাবে কত সুন্দরভাবে চন্দননগরকে সাজিয়ে তোলা যায় এবং আমার নিজস্ব বারোয়ারিকে। আচ্ছা, এই পুজো কবে থেকে শুরু হয়েছে? এই পুজো শুরু হয়েছে 2005 সাল থেকে এবং 19 বছরে আমরা পদার্পণ করলাম। এবং আমাদের এই বারোয়ারির একটি মোটো হচ্ছে যে সমস্ত গরিব মানুষের দিকে আমাদের হাত বাড়িয়ে দেয়া, এবং সেই জন্যে আমরা প্রতি বছর পঞ্চমীতে বা ষষ্ঠীতে আমাদের এখান থেকে আমরা বস্ত্র বিতরণ করি, কম্বল, বাচ্চাদের জামা কাপড়, মহিলাদের বস্ত্র এবং খাতা, পেন, পেন্সিল, এ সমস্ত কিছু আমরা বিতরণ করি। আমরা জানি যে এদের মধ্যে দিয়েই আমরা মাকে খুঁজে পাবো। এই বছরের থিম হচ্ছে আমাদের প্যান্ডেলে পুতুল রূপে সংস্কৃতি, এবং এইটা এখনো পর্যন্ত আমাদের প্যান্ডেল সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়নি, এবং এটা কাল আগামীকাল এবং পরশুর মধ্যে এটা কমপ্লিট হবে। পঞ্চমীর দিনে আমাদের ঠাকুরের ইনাগুরেশন আছেন এবং আমাদের এখানকার MLA ইন্দ্রনীল সেন মহাশয় আসবেন এবং এটাই উদ্বোধন করবেন। আপনি কত বছর ধরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখছেন? আমি মোটামুটি চন্দননগরে জন্মেছি, সুতরাং সে জন্ম থেকে আজ অব্দি প্রায় অনেক দিন হয়ে গেল, অনেক বছরের পর বছর শুধু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। কেমন লাগে এই চন্দননগরে? ভীষণ ভালো, মানে পুজোর 4টে দিন যে কিভাবে কেটে যায় সেটা আমরা কেউ মানে বুঝতেই পারি না। আর তার সাথে হচ্ছে কলকাতা থেকে প্রচুর মানুষ অনেক দূর দূর থেকেও এখানে চলে আসে জগদ্ধাত্রী দেখার জন্য। সুতরাং এই পুজো মানেই আমাদের খাওয়ার জমজমাট, তারপর সারাটা পুজোর তো শুধু আলো আর আলো, এত সুন্দর লাইটিং, গেট, মানে 4টে দিনই আমাদের পুরো চোখ ঝলসানো আনন্দ চলে। পুজোর 4 দিন কিভাবে কাটাও? আমাদের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে শুধু 4 দিন নয়, আমাদের অনেক আগে থাকতেই এটা নিয়ে প্রস্তুতি চলে যে প্রথম থেকেই কিভাবে কি হবে। আমাদের মহিলা মিটিং হয় এখানে, যাদের মহিলাদের আলাদা ভাগ থাকে, মানে দায়িত্ব নেওয়া হয়, যে যার মতো করে দায়িত্ব নেওয়া হয়, ভোগের দায়িত্বে চতুর্থীর দিন থেকে নাড়ু, এই সমস্ত সব কিছুই হতে থাকে। পুজোর 4টে দিন এখানেই থাকি, তাই জন্য পুজোর আগেই আমরা পুরো চন্দননগরের ঠাকুর মানে দেখা হয়ে যায়। চন্দননগর থেকে শ্রী ইতাশীল, দেশের সময়।